আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাবুর্চি স্টাইলে আস্ত ইলিশ রোস্ট করে দেখাবো। খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন আর এটির টেস্ট একটু ভিন্ন রকম হয়ে থাকে, খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ইলিশ রোস্ট তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি ইলিশ নিয়ে নিয়েছি, এটি 500 গ্রামের মতো হবে। মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পেট কেটে ময়লা বের করে নিয়েছি, পাখনা কেটে নিয়েছি, আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে মাছটাকে কিছু দূর পরপর এভাবে করে কেটে নিব। এটি কাটা পর্যন্ত কেটে নিতে হবে যাতে করে মশলাটা ভেতরে ঢুকে। আমি এভাবে করে মাছটাকে কেটে নিয়েছি। এবার আবারও আরেকবার মাছটাকে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি মাছটাকে আবারও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার মাছে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব, কাটা অংশের মধ্যেও ঢুকিয়ে দিতে হবে। মাছের গায়ে মশলাটাকে আমার মাখানো হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি একটি মশলা তৈরি করে নিব যাতে করে রান্নাটা ঝটপট করে করে ফেলা যায়। এর জন্য বাটিতে প্রথমে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিব পেঁয়াজের পেস্ট 1/4 কাপ পরিমাণ, অ্যাড করব লবণ স্বাদ মতো, দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, অ্যাড করব ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিব লাল মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, অ্যাড করব আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ পরিমাণ, এখন দিব জিরার পেস্ট 1 চা চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে চামচ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হলে মাছটা দিয়ে দিব আর এই মাছটাকে হালকা করে ভেজে নিব। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিব, অন্য পাশও সেম করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এবার এই তেলেই বাকি রান্নাটা করে নিব। প্রথমে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভাজব। দিয়ে দিব 2টা তেজপাতা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাড করে দিব। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন অ্যাড করে দিব হাফ কাপ পানি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছটাকে উল্টে দিব। এবার দিব সামান্য পরিমাণ চিনি, এতে করে স্বাদের ব্যালেন্স আসবে। দিয়ে দিব 4-5টি কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করব, চুলাটা একদম লোতে করে রেখে দিব। 2 মিনিট পর আমার মাছ রান্না হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব, এরপরে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার আস্ত ইলিশের রোস্ট। স্পেশাল কোনো দিনে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আপনারা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।